কিন্তু আমরা প্রফেশনাল গন্ডির মধ্যে এমন কিছু মাঝে মধ্যে কেস পেয়ে যাই, পেয়ে থাকি বা ডিল করি গা শিউরে ওঠার মতো। এমন একটি ইনসিডেন্ট আমি শেয়ার করব আপনাদের সাথে। সম্প্রতি হয়েছে কি, লন্ডনের একটা নাম করা বিশ্ববিদ্যালয়, ইভেন ওয়ার্ল্ডের একটা নাম করা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ডের টোটাল সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ 10টি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিভার্সিটি থেকে একটা মেয়ে ফার্স্ট ক্লাস পেয়ে সে মাস্টার্স করেছে। এমন একটা মেয়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার কারণে বাংলাদেশের একটা চক্র তাকে প্রলোভন দেখিয়ে এমনভাবে ট্রিট করে একটা পর্যায়ে তাকে দেশে নিয়ে গেছে। এবং মাত্র একদিন বা দুই দিন ওই মেয়ে বাংলাদেশে ছিল, এরপরে চলে আসছে, কিন্তু ওই চক্রটা ওইটাকে ইউজ করে সে পাসপোর্ট বানিয়েছে, মেরিট সার্টিফিকেট বানিয়েছে এবং অন্যান্য আনুপাতিকভাবে সম্পূর্ণ ডকুমেন্ট বানিয়ে স্পাউস ক্লেম করে এখানে ইউকেতে চলে আসছে। এবং ওখানে থাকতে মেয়ের সাথে যখন সম্পর্ক হয়েছে তখন সার্টিফিকেট জাল করে দেখিয়ে যে দেশে বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি বা অন্যান্য অনেক ডিগ্রির অধিকারী, এগুলো ফেক সার্টিফিকেট। এখানে আসার পর দেখা গেল যে আসলে ছেলেটা কম্পিউটার শপে কাজ করতো, ইভেন ম্যাট্রিক পর্যন্ত বা এসএসসি পর্যন্ত পাস নয়, এবং এখানে চলে আসছে। ভাগ্যিস এই চক্রটা যদি ওই মেয়েকে সেখানে বন্দি করে যদি অর্থ আদায় করার চেষ্টা করতো কী হতে পারত। তো এই ব্যাপারটা আমি শেয়ার করলাম এজন্য আমাদের যারা নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ, তারা একটু ভেবে চিনতে সম্পর্ক করবেন। এবং সোশ্যাল মিডিয়াতে আপনি সবার সাথে সব কিছু শেয়ার করবেন না। আর একটা বয়স আছে, এই বয়সে অনেকে ইমোশনাল থাকে, কিন্তু আপনার এই ইমোশনালকে ব্ল্যাকমেইল করার জন্য অনেক গ্রুপ সক্রিয় আছে। এজন্য আপনি দেখে বুঝে একটু স্থির বুদ্ধিতে চিন্তা করে কার সাথে এঙ্গেজ হচ্ছেন, কার সাথে সম্পর্ক করছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে যোগাযোগ করছেন, কার সাথে আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশন বাগাবাগি করছেন একটু বুঝে নেবেন, নতুবা প্রকারান্তরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার লাইফকে শেষ করে দেবেন। আপনার মা বাবার হয়তো অনেক স্বপ্ন আছে, আপনি হয়তো মেধাবী, এটা ছেলের জন্য, মেয়ের জন্য, উভয়ের জন্য প্রযোজ্য। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের স্ক্যাম আছে, অনেক ধরনের বেস্টের ইন্টারেস্টেড গ্রুপ চক্র উত পেতে বসে থাকে শিকার করার জন্য, মিসলিডিং করার জন্য। তো আপনাকে সেভাবে করতে পারে, এজন্য আপনাকে স্থির বুদ্ধিতে চিন্তা ভাবনা করে যোগাযোগ করবেন, কনফিডেন্সিয়াল ইনফরমেশন শেয়ার করতে খুবই সতর্ক থাকবেন, খুবই ভিজিলেন্ট থাকবেন। এখন তো গ্লোবাল ভিলেজের যুগ, ফট করে আপনি অনেক কিছু অনেক জায়গায় চলে যেতে পারে। আর যারা পড়াশোনায় ভালো, যারা ব্রিটিশ নাগরিক, বিলেতে বসবাস করছেন, ভালো জব করছেন, ভালো ফ্যামিলি, ভালোভাবে চলছেন, তাদের প্রতি টার্গেট থাকে খুব বেশি, বিশেষ করে তৃতীয় বিশ্বর দেশ সেখান থেকে। এজন্য আমার সতর্কবাণী হচ্ছে যে আপনারা কার সাথে যোগাযোগ করছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে আপনার শেয়ার করছেন, আপনি ভেবে চিনতে করবেন।